বন্ধুরা আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে আসছি সেটি হলো যে আপনাদের পিএম কিষানের এখন যে 12 ইনস্টলমেন্ট যে টাকাটা আপনাদের আসবে সেই টাকাটা কিন্তু বন্ধুরা এরপরে আধার সিস্টেমে পেড হবে, যার কারণে আপনাদের যে কোনো ব্যাংকে ডিবিডি লিঙ্ক থাকতে হবে। ডিবিডি লিঙ্ক না থাকলে বন্ধুরা আপনাদের কিন্তু টাকা পরের যে ইনস্টলমেন্টের টাকাটা কিন্তু আপনারা পাবেন না। তো বন্ধুরা এই নিয়ে আমি ভিডিও অনেক বানিয়েছি, আপনারা সে ভিডিওগুলো দেখে আসতে পারেন, তাহলে বন্ধুরা বিষয়টা আপনারা বুঝতে পারবেন। তো আজকের ভিডিওটি হলো যে আপনাদের ডিবিডি লিঙ্ক কীভাবে চেক করবেন আপনাদের মোবাইল থেকে, কোন ব্যাংকে ডিবিডি করা আছে, তো কিভাবে আপনি জানবেন আপনার ডিবিডি লিঙ্ক আছে কি না কীভাবে জানবেন, এই নিয়ে আজকে বিস্তারিত ভিডিওটি আলোচনা করব। তো বন্ধুরা আপনারা কি করবেন, আপনাদের গুগলে ডাইরেক্ট গুগলকে আসবেন। গুগলে আসার পরে বন্ধুরা এখানে সার্চ করবেন আধার কার্ড। আধার কার্ড সার্চ করার পরে বন্ধুরা আপনারা দেখুন এই যখন আধার সার্ভিস বলে একটা অপশান আছে, এই আধার সার্ভিস যে অপশানটা আছে আধার সার্ভিস অপশানে আপনারা ক্লিক করবেন। তো আপনাদের যদি আধার সার্ভিস অপশানটা না এখানে না শো হয় তাহলে আপনারা কী করবেন, এই যে প্রথম লিঙ্কটা আছে প্রথম লিঙ্কে আসবেন, দেন ইংলিশটা সিলেক্ট করবেন। ইংলিশ সিলেক্ট করার পর বন্ধুরা এখানে দেখুন আধার সার্ভিস অপশান আছে, এখান থেকেও আপনারা আদার সার্ভিসে ওই অপশানে একই সিস্টেম আপনারা ওখান থেকেও আসতে পারেন। অনেকের ওখানে হয়তো না আস শো করতে পারে, তার কারণে আমি লিঙ্কে গিয়ে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা তারপরে আপনারা নিচের দিকে একটু কল করবেন, দেখুন বন্ধুরা এখানে একটা আপনারা অপশান পাবেন, সেটা হলো আধার লিঙ্ক স্ট্যাটাস। এই আধার লিঙ্ক স্ট্যাটাসে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা এখানে আপনাদের আধার নাম্বারটি দিতে হবে, আপনাদের পিএম কিষান যাদের করা আছে, তাদের আধার নাম্বারটি এখানে দিয়ে দিবেন। যদি আপনি কারো আধার মানে পিএম কিষান ডিবিডি লিঙ্ক চেক করেন তো তিনার আধার নাম্বারটা দিয়ে দিবেন, বা আপনারও ডিবিডি লিঙ্ক চেক করতে পারেন। একটা যে কোনো ব্যাংক ডিবিডি লিঙ্ক করাটা জরুরি, যেহেতু পিএম কিষানের টাকা এখন দেখবে পেমেন্ট মোড কিন্তু বন্ধুরা দেখবেন আধার লেখা আছে, সেই কারণে পিএম কিষানের টাকা আর পরের কিন্তু বন্ধুরা আধার কার্ড সিস্টেমে পেড করা হবে। তো বন্ধুরা তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনি প্রথম হয়ে থাকেন চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল বাটনটি ক্লিক করে অন নোটিফিকেশন অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। তো বন্ধুরা এরপরে কী করবেন, এখানে আপনাদের আধার নাম্বারটি দিয়ে দিবেন। আধার নাম্বার দেওয়ার পরে বন্ধুরা এখানে আপনাদের নিচে একটা ক্যাপচার কোড শো হবে, সেই ক্যাপচার কোডটি আপনারা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার ক্যাপচার কোডটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আমি ক্যাপচার কোড দিয়ে দিলাম, তারপর বন্ধুরা এখানে সেন্ড ওটিপিটা ক্লিক করবেন। তার আগে বন্ধুরা বলি এই ডিবিডি লিঙ্কটা তারাই চেক করতে পারবেন যাদের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক আছে। আপনাদের যদি আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের ডিবিডি লিঙ্কটি চেক করতে পারবেন যে আপনার কোন ব্যাংকে ডিবিডি লিঙ্ক আছে না নেই, এই বিষয়টা আপনারা সুবিধাটা পাবেন। যদি না আপনাদের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে আপনারা এটা করতে পারবেন না। তো যদি যাদের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক নেই, এখন পোস্ট অফিসে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করাচ্ছে, 50 টাকা নিচ্ছে, সেখানে গিয়ে আপনারা আধার লিঙ্কের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক করে নেবে, তারপরে বন্ধুরা আপনাদের ডিবিডি লিঙ্কটা চেক করতে পারবেন। তো বন্ধুরা এখানে কী করবেন, আপনাদের যে ওটিপি আপনাদের যদি লিঙ্ক থাকে তাহলে আপনারা কী করবেন, এখানে যে ক্যাপচার কোডে শো হচ্ছে সেই ক্যাপচার কোডে দিয়ে বন্ধুরা আপনারা সেন ওটিপিটা ক্লিক করবেন। সেন ওটিপি ক্লিক করার পরে বন্ধুরা একটু ওয়েট করবেন। তো বন্ধুরা সেন ওটিপি ক্লিক করার পরে বন্ধুরা দেখুন আমার এখানে ওটিপি চলে আসছে, আমি ওটিপিটা এখানে বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমার ওটিপিটা যেটা এলো আমি সেটা বসিয়ে দিচ্ছি। তো ওটিপিটা বসানোর পরে বন্ধুরা আপনারা সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে বন্ধুরা আপনাদের যদি আধার কার্ডে ব্যাংকের সঙ্গে আধার ডিবিডি করা থাকে, ডিবিডির ফুল ফর্ম হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। তো আপনাদের যদি মানে আধার কার্ডের সঙ্গে ব্যাংকে ডিবিডি লিঙ্ক থাকে তাহলে বন্ধুরা আপনাদের এরকম পেজটি ওপেন হবে। দেখুন এখানে কী হচ্ছে, কংগ্রেস অন ইয়োর আধার ব্যাংকিং ম্যাপিং হ্যাজ বিন ডান, মানে আমার ডিবিডি লিঙ্ক অ্যাক্টিভ আছে, ডিবিডি লিঙ্ক থাকার কারণে আমার এটি দেখাচ্ছে যে আপনার ডিবিডি লিঙ্ক আছে, এবং আমার কোন ব্যাংক ডিবিডি লিঙ্ক আছে সেটাও দেখুন শো করছে, ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো আপনাদের যদি ডিবিডি লিঙ্ক না থাকে বন্ধুরা এখানে লেখা আসবে আধার ইজ দা
আধার ইজ নট নট ডিবিডি লিঙ্ক, মানে আধার ইজ নট ডিবিডি, মানে আধার কার্ডের সঙ্গে ব্যাংকের ডিবিডি লিঙ্ক না, এরকম বন্ধুরা এখানে আসবে। তো বন্ধুরা আপনারা এইভাবে আপনাদের কোন ব্যাংকে ডিবিডি লিঙ্ক আছে চেক করতে পারবেন এবং আপনার ডিবিডি লিঙ্ক আছে কি না সেটাও আপনারা জানতে পারবেন। আপনাদের যদি ডিবিডি লিঙ্ক না থাকে, আপনাদের যদি স্ট্যাটাস শো আপনাদের ওই ডিবিডি লিঙ্ক যখন চেক করবে, যখন যদি না এইটা আপনাদের পেজ ডিজিট না এরকম না দেখায়, আপনাদের দেখবে তখন এরকম দেখা, মানে করে লাল কালারের ব্যাংক টু আধার নট ডিবিডি লিঙ্ক এরকম আসবে। তো ডিবিডি এবং কোন আমার দেখুন বন্ধুরা এখানে শো করছে ব্যাংকিং লিঙ্ক ডেট, আমার ব্যাংকের সঙ্গে ডিবিডি লিঙ্ক কোন ডেটে হয়েছে সেই ডেটটা শো হচ্ছে, ব্যাংক লিঙ্ক স্ট্যাটাস অ্যাক্টিভ এবং আধার নাম্বার শো হচ্ছে, তারপরে আমার কোন ব্যাংকের সঙ্গে ডিবিডি লিঙ্ক আছে সেটাও শো হচ্ছে। তো আপনাদের যদি এরকম দেখায় তাহলে আপনাদের জানবেন যে আপনাদের ডিবিডি লিঙ্ক আছে, আপনাদের তাহলে পিএম কিষাণের যে তার পরে যে ইনস্টলমেন্ট টাকাটা আসবে আপনাদের কিন্তু যে ব্যাংকে ডিবিডি লিঙ্ক আছে সেই ব্যাংকে কিন্তু টাকা চলে আসবে। আর যদি ডিবিডি লিঙ্ক আপনার যদি না থাকে বন্ধুরা, আপনারা অতি অবশ্যই যত তাড়াতাড়ি আপনারা ডিবিডি লিঙ্কটা করিয়ে নেবেন। আপনারা ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে ওখানে একটা কেওয়াইসি ফর্ম নেবেন বা ডিবিডি বলবেন যে ডিবিডি লিঙ্ক করবো, আমার পিএম কিষাণ করা আছে, আমি ডিবিডি লিঙ্ক করবো, আমার কোনো ব্যাংকে ডিবিডি নাই, ডিবিডি লিঙ্ক নাই, আমার এই ব্যাংকটা ডিবিডি লিঙ্ক করবো। আপনার যেটা পছন্দ নিয়ে ব্যাংক হবে সে ব্যাংকে ডিবিডি লিঙ্ক যদি করান সে ব্যাংকে যাবেন, দিয়ে বন্ধুরা ফর্ম ফিল আপ করে আপনি জমা দিবেন, আপনার কিন্তু ডিবিডি লিঙ্ক করিয়ে দিবে সেখানে। তো বন্ধুরা এই এই এরকম একজনের আমি স্ট্যাটাস চেক করেছিলাম, ঠিক আছে, তো তার লিঙ্ক থাকেনি, তো তাকে আমি বললাম, সে কিন্তু বন্ধুরা ব্যাংকে গিয়ে ডিবিডি লিঙ্কটা তার করে দিয়েছে, আমি কিছুক্ষণ পরে চেক করে দেখি যে তার ডিবিডি লিঙ্কটা হয়ে গেছে। তো বন্ধুরা আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের ব্যাংকে পিএম কিষাণ যদি আপনাদের করা থাকে, অবশ্যই বন্ধুরা আপনাদের যদি ডিবিডি লিঙ্ক না থাকে বন্ধুরা আপনারা কিন্তু ডিবিডি লিঙ্কটা করিয়ে নেবেন, নাহলে বন্ধুরা আপনারা পিএম কিষাণের টাকা পেতে বঞ্চিত হয়ে যাবেন, ঠিক আছে। আপনারা হয়তো ভাবছেন যে এটা আমার টাকা পেয়েছি বা সেবারে পেয়েছি আমি পেয়ে যাবো, কিন্তু বন্ধুরা না, এরপরে কিন্তু বন্ধুরা টাকাটা পেতে গেলে আপনার ব্যাংকের সঙ্গে ডিবিডি লিঙ্ক না থাকলে বন্ধুরা আপনি যখন পিএম কিষাণ স্ট্যাটাস চেক করবেন সেখানে দেখবেন আপনার বিভিন্ন রকম স্ট্যাটাস মানে শো হচ্ছে, হলে আসবে আন্ডার রেভিলেশন আন্ডার প্রসেস, নাহলে দেখবেন বন্ধুরা আপনার রিজেক্ট ব্যাংক রিজেক্ট করে দিয়েছে, পিএফএমএস স্ট্যাটাস দেখবেন রিজেক্টেড, ব্যাংক রিজেক্টেড, কী কারণ রিজেক্টেড সেখানে দেখবে বন্ধুরা একদম সুন্দর করে লেখা থাকবে যে আপনার কোনো ব্যাংকের সঙ্গে ডিবিডি লিঙ্ক না থাকার কারণে আপনার পিএম কিষাণের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে দেখবেন ওখানে লেখা থাকবে ব্যাংক রিজেক্টেড, ঠিক আছে। বন্ধুরা ভিডিওটি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন, ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে বেল বাটনটি ক্লিক করে অন নোটিফিকেশান অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাবেন, আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। তো বন্ধুরা এ পর্যন্ত, পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আবার পরের ভিডিও দেখা হবে।